বন্ধুরা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে এলো রিঙ্কু সিংয়ের তুফান, এবং রিঙ্কু সিং মাঠে এসে এসে শুরু করলো চার এবং ছক্কার বর্ষণ এবং খেলে ফেলল মাত্র নয় বলে ৫৪ রানের মারকাটারি ইনিংস এবং তৈরি করে ফেলল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে আর ভেঙে চুরমার করে দিল ইউরাজ সিংয়ের ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, প্রথমে টিম ইন্ডিয়া পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে চার এক ব্যবধানে করল এই টি টোয়েন্টি সিরিজ নিজের নামে। কিন্তু বন্ধুরা, ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে খেলা হয়ে গেল প্রথম টি টোয়েন্টি ম্যাচ, এবং এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে সাউথ আফ্রিকা করে ফেলল ১৯৭ রান ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে। তার মধ্যে অধিনায়ক এডেন মার্করাম খেলে ফেলল ৪৫ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস, আর সেখানে ডেভিড মিলার খেলে ফেলল ২৫ বলে ৫২ রানের তাবড়তোড় ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে সব থেকে বেশি কুলদীপ যাদব তুলে নেয় ৩৫ রান দিয়ে ৫ উইকেট। তার জবাবে এই রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়ার মাত্র ৪৮ রানের মধ্যেই পড়ে গিয়েছিল ৪ উইকেট। এবং তারপর অধিনায়ক সূর্যকুমার যাদব ২৫ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। এবং তারপর বন্ধুরা মাঠে এলো রিঙ্কু সিংয়ের তুফান, এবং মাঠে এসে এসে ৬ বলে মেরে ফেলল পরপর ৬টি ছক্কা, এবং তার পরের ওভারেও মেরে ফেলল পরপর ৩টি ছক্কা, এবং খেলে ফেলল মাত্র ৯ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস, এবং ভেঙে চুরমার করে দিল ইউরাজ সিংয়ের ওয়ার্ল্ড রেকর্ড। আর এইভাবে রিঙ্কু সিং বিধ্বংসী ব্যাটিং করে প্রায় ১০০% হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিল এবং তৈরি করে ফেলল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু বন্ধুরা, এটা ছিল দুটি টিমের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ। কিন্তু বন্ধুরা, ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে ১০ ডিসেম্বর, এবং এই প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় ৯:৩০ ডারবানের মাঠে। বন্ধুরা, আর এই প্রথম টি টোয়েন্টি ম্যাচ কে জিতবে, ভারত না সাউথ আফ্রিকা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।